ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস ডে। তো আশা করি তোমরা সবাই আজকে ভালোভাবে কাটাবে আর খুব এনজয় করবে। আমরাও ভালোভাবে কাটাচ্ছি, এনজয় করছি, কিন্তু আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, বাড়িতেই মজা করবো, বাড়িতেই আনন্দ করব। তো তোমরাও নিশ্চয় অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ, তো আমাকে জানিও কে কোথায় যাচ্ছ। আর দেখো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর বিছানাটা তো তোর এখনও তোলা হয়নি, বিছানা তুলবো। আরও অনেক কাজকর্ম রয়েছে। তো ফার্স্টেই তো আজকে তো কেক খাওয়ার দিন, বড়দিন মানেই তো কেকের দিন। তো কেকটা কেক মানে কাটা হবে, সেটা কী কেক, কীরকম দেখতে, সব কিছুই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, তো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমি এবার এই কেকটা তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি কীরকম দেখতে কেকটা। কেকটা আনা হয়েছে মিয়ামর থেকে, তোমরা দেখতেই পেলে। দেখো কেকটা কত সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, আর খেতেও খুব সুন্দর ছিল, ভীষণ টেস্টি কেকটা ছিল। তো কেকটা এইটা পেস্ট্রি কেকটা যেহেতু আমার ছেলে খায় না, তো ওর জন্যেই আনা। আর এটা হচ্ছে ফ্রুট কেক, ওর জেঠু এনেছিল। তো দুটো কেকই সত্যি খুব টেস্ট ছিল খেতে, খুব সুন্দর টেস্ট। তো এই কেকটা আমি এবারে পিস করে কেটে নিচ্ছি। ওই ফ্রুট কেকটা তো ওটাও পিস করে কাটা হয়ে গেছিলো, ওটা প্রথমে অবস্থা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো এটা আমি কেটে নিচ্ছি, নিলে কি সুবিধা হবে সবার খেতে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের টিফিন আমি রেডি করে নিয়েছি। আজকে টিফিনে আমাদের রয়েছে ব্রেড রয়েছে, আর সঙ্গে ডিম সিদ্ধ, কলা, আর দু রকমের কেক, একটা পেস্ট্রি কেক আর একটা ফ্রুট কেক। তো আজকে আমাদের মানে টিফিনটা একদম পুরো জোরদার হবে, তো ঝটপট আমরা খেয়ে নিই। তো এবার ফ্রেন্ডস দেখাবো যে ওর পাপা ওকে কী গিফট দেয়, মানে আমার বড় মশাই কী গিফট দেয়। খালের মধ্যে বিছানার বালিশের ওখানে রেখেছিলিস, সান্তা ক্লজ রাগ করেছে। সান্তা ক্লজ কে আগে বল যে সান্তা ক্লজ আমার ভুল হয়ে গেছে, আজকে তোমাকে রাখতে পারেনি মাথার কাছে, মোজাও টাঙায়নি, তাহলে দেখবি গিফটটা একটু পরেই পেয়ে যাবে। ঠিক আছে, সান্তা ক্লজকে বলবি তো? দাঁড়া, ওইখানে রয়েছে, যা গিয়ে বল। কোথাও আমি পাচ্ছি না, সান্তা ক্লজকে বলা হয়ে গেছে। তো দেখ, সান্তা ক্লজের পায়ের কাছে মনে হয় গিফটটা আছে, মনে হচ্ছে। দেখ, হাত বাড়া। সান্তা ক্লজ কি দিল গিফট? লাট্টু। ও, লাট্টু পছন্দ, লাট্টু দিয়েছে। ঠিক আছে, লাট্টুটা নিয়েই খেলা করো, কিন্তু কারো চোখে না লেগে যায়। দেখতেই পেলে ওর পাপা ওকে কি গিফট দিল। প্রত্যেক বছর ওর পাপা ওকে গিফট দেয়, কিন্তু সত্যি বলতে এবছর যে গিফটটা নিয়ে এসছে আমাকেও বলেনি কিছু। আর এই এখনই আমি সকালবেলা জানতে পারলাম যে ওর জন্য নাকি গিফট নিয়ে এসছে, সেটা আমাকেও জানায়নি। তো এটাই সত্যি বাচ্চাদের তো একটা আনন্দ, বলো। তো চলো, সারাদিনে আর কী কী করি সব কিছুই দেখাবো। ভিডিওটা পুরো স্কিপ করে যেও না, পুরোটা দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি। তো এবারে যাবো আমি রান্না করতে। আজকে রান্না বেশি কিছু করবো না, কারণ আমাদের বাড়িতে আজকে লোক কম আছে, কারণ আমার যারা ঘুরতে গেছে আমরা আছি চারজন। তো চারজনে বেশি কিছু সেরকম করবো না, কি খাবে খাবার কিছু সেরকম নেই। আর টিফিনটাও অনেকটা টাইট হয়ে গেছে, মানে মোটা টিফিন হয়ে গেছে, তার জন্য খিদেও এখনও হয়নি। ওই জন্য কড়াই শাক এনেছিল, কালকে কিছুটা হয়েছিল, আর আজকেও কিছুটা করব। তো ওই কড়াই শাক বেগুন দিয়ে ভাজা করব, আর একটু মাছের কাতলা কাটা রয়েছে, সেই কাতলা কাটার মাছটার একটু মাখা মাখা করে ঝাল করে নেব। তো এটাই করব, আর কিছু করব না। তো আজকে তো চিকেন হবে না, কারণ আজ কালকে যেহেতু আমাদের হয়ে গেছে সানডেতে, তো আজকে আর হবে না। তো দেখা যাক রাত্রিবেলা আবার কোথায় কী যাওয়া হয়, তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো।
তো দেখো বন্ধুরা, আমি এবারে কড়াই শাকগুলো বাছতে বসে গেছি অলরেডি। আর সঙ্গে রয়েছে আমার পাশে, আমাদের বাড়ির পাশে থাকে এক জেঠিমা, উনিও এসেছিলেন আমাদের বাড়িতে, উনিও আমার সাথে সাথে বসে বাছছিলেন। অ্যাকচুয়ালি মাও বাছছিল, কিন্তু মা স্নানে গেছে, দেরি হয়ে যাবে, কড়াই শাক বাছতে তো অনেক টাইম লাগে, তো ওই জন্য মা আর চান করতে চলে গেছে, আর আমি আর ওই জেঠিমা বসে বসে কড়াই শাকগুলো বাছছিলাম। কড়াই শাকগুলো না ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাছতে অনেক টাইম লাগে, ভাজা খেতে সত্যি এত সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। তো এটাই বেছে নিচ্ছি, নিয়ে এবার ভাজা করে নেব। তো আর এদিকে কি করছি বলতো, এদিকে আমি বসিয়ে ফেলেছি আলু কড়াইশুঁটি দিয়ে, কাতলা কাটা পোনা নিয়েছিল সেটাই মাখামাখা করে তরকারি করে নিচ্ছে। দেখো এই যে মাছ রয়েছে চার পিস, এখন আজকে তো আমাদের চারজন রয়েছি, তো চার পিস মাছ রয়েছে। তো আর এদিকে দেখো শাকটা ভাজাও হয়ে গেছে গরম গরম, আর সঙ্গে রয়েছে মাছের ঝাল। তো এটাই আজকে আমাদের মেনু। ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো এবারে তো দুপুর হয়ে গেছে, খেতে তো হবেই, তো পেটে একদম ছুঁচো ডন মারছে, খিদে পেয়ে গেছে। তো চলো আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থেকো।